গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমির মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিনিধি নূর আলম সিদ্দিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সরকারি ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ ও ফিউচার ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। শহরগোছি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল আজিজ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ক্যাডেট একাডেমির মিরপুর শাখার সহকারী অধ্যক্ষ ফয়সাল আহমেদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব মিট, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম মণ্ডল, সহকারী অধ্যাপক কাজী বাদশামিয়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেম, মর্তজা ফাউন্ডেশনের চেয়ারম্যান হীরা সরকার, ফিউচার ক্যাডেট একাডেমি গোবিন্দগঞ্জ শাখার পরিচালক আনোয়ার হোসেন অনিক। এ সময় উপজেলার বিভিন্ন স্কুলের মোট 157 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট, কলম, গেঞ্জি, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ল্যাপটপ, ট্যাব ও স্মার্ট ওয়াচ উপহার দেওয়া হয়। আগ্রহী অভিভাবকগণ সন্তানদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ফিউচার ক্যাডেট একাডেমি গোবিন্দগঞ্জ শাখার নির্ভয়ে ভর্তি করতে পারবেন। এখন থেকে ফিউচার ক্যাডেট একাডেমি গোবিন্দগঞ্জ শাখা হতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাবে। ক্যাডেট কলেজে ভর্তির উদ্দেশ্যে তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত কোচিং করানো হয়। এছাড়া স্কুল পড়ুয়া শিশুদের বেসিক ডেভেলপমেন্ট নিয়েও কাজ করে।